الله 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 আল্লাহ মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন সেটা সুন্দরভাবে সৃষ্টি করেছেন তো নাকি সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন لقد خلقنا الانسان في احسن تقويم আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়ব দিয়ে সর্বোত্তম সবচেয়ে সুন্দর আকার আকৃতি দিয়ে আমি মানুষকে কি করেছি সৃষ্টি করেছি মুয়াজ্জাজ মুহতারাম হাজিরিন এই কথাগুলো এই রেফারেন্স গুলো প্রথমে নিয়ে আসলাম কেন বিশ্বময় এক নতুন শয়তানি খেলা চলছে যেই খেলার মধ্যে আমাদের দেশ অলরেডি ঢুকে পড়েছে বিশ্ব ব্যবস্থার মধ্যে কি আমাদের দেশ নেই বৈশ্বিকভাবে যে অর্থনৈতিক ব্যবস্থা আছে যে শিক্ষা ব্যবস্থা আছে এই ব্যবস্থাগুলোর মধ্যে আমাদের দেশ কি ঢুকে যাচ্ছে না ঢুকে যাচ্ছে মুয়াজ্জাজ মুহতারাম হাজিরিন বর্তমান নতুন একটা স্লোগান ট্রান্সজেন্ডার বলে হুজুর এইগুলো বলে না এইগুলো বলতে হবে তো এগুলো না বললে বলবে কেডা এগুলো বলবো না মানে কি কোন কিছু মানুষ কে এটা কোন কই এটা কোন কে আরে কি কমু তাহলে এগুলো যদি স্কুলে না কয় কলেজে না কয় মাদ্রাসায় না কয় তাহলে মসজিদেও না কয় তাহলে বলবে কোথায় فلا يغيرن خلق الله الله বলেন শয়তান মানুষের মাথার মধ্যে বিভিন্ন ধরনের বিকৃতি ঢোকায় কি করে বিকৃতি ঢোকায় শয়তানি ঢোকায় এগুলা শয়তান ঢোকায় এগুলো বলে বাস্তবায়ন করো কি করে বাস্তবায়ন করার কি করে নির্দেশ চাই এগুলো এটাও একটা অন্যতম শয়তানি কৌশলের শয়তানি কর্মকাণ্ডের কি অন্যতম একটা বাস্তবায়ন যেটা অলরেডি অলরেডি আমেরিকান দেশগুলোতে আমেরিকা এবং অন্য দেশগুলোতে এগুলো অলরেডি মানে আইন সিদ্ধ ঠিক কি না আইন সিদ্ধ এটা স্লোলি স্লোলি ধীরে 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 আমাদের এদিকেও ঢোকারও একটা পায়তারা চলছে এই পৃথিবীতে সবার বেঁচে থাকার অধিকার আছে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টি করেছেন নারী করে পুরুষ করে এর মধ্যে একটা পারসন আছে যাদেরকে আমরা থার্ড জেন্ডার বলি বাংলায় বলে হিজরা ইংরেজিতে বলে থার্ড জেন্ডার এরাও মানুষ তাদের অধিকার আছে তাদের শিক্ষার অধিকার আছে বেঁচে থাকার অধিকার আছে সব কিছুর অধিকার আছে এটা আলাদা কিন্তু ট্রান্সজেন্ডার এটা নয় ট্রান্সজেন্ডার হলো কারো মনের মধ্যে বলছে মনে 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 এই মনে মনের কথাটাই ক্লাস সেভেনের বইতে আসছে গত বছর আসছিল এবছরও চলে আসছে মনে মনে কারো মনে মনে একজন পুরুষ একজন ছেলে তার মন বলছে তুমি মেয়ে একজন মেয়ে তার মন বলছে তার মনে 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 তার বলছে সে পুরুষ তাহলে সে পুরুষ মানে সবকিছু মনের উপরে নির্ভর এখন সে যদি চায় সে যদি চাইতে পারে এটাকে স্বাধীনতার আওতার মধ্যে নিয়ে এসে সে যদি চায় সে একজন মনে মনে তার নারী হতে মনে চাচ্ছে তাহলে চাইলে সে পুরুত্বে পুরুষত্বের যে বাহ্যিক সিমটম আছে সেইগুলো কেটে কুটে সে নারী হয়ে যাবে এটা হলো ট্রান্সজেন্ডার এবং এক হদ পর্যন্ত এটা অপারেশন করা যায় ডাক্তাররা ভালো মতো বলতে পারবেন কিন্তু একজন ছেলে বা মেয়ে হয়ে যে জন্মেছে আমি মোটা দাগের প্রশ্ন করতে চাই যারা বিষয়ে অভিজ্ঞ তারা বলবেন উত্তর দিবেন একজন ছেলে বা মেয়ে শুধু বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিলেই কি সে ছেলে মেয়ে হয়ে যায় বা মেয়ে ছেলে হয়ে যায় আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের ভিতরেও তো কিছু কি আছে মেকানিজম আছে নাকি নাই একজন পুরুষ শুনেন একজন পুরুষ সে মেয়ে হয়ে গেল বুঝলাম অপারেশন করে সে কি চাইলে গর্ভধারণ করতে পারবে আমি জানি না সে চাইলে কি মহিলাদের যে প্রত্যেক এগুলো এত খোলামেলা বলতে চাই না প্রত্যেক মাসে যে পিরিয়ড হয় এটা কি হওয়া সম্ভব তাহলে কেমন কি হলো শুধুমাত্র ক্যাটাগরি দিলেই কি হয়ে গেল নাকি আল্লাহু আকবার মুয়াজ্জাজ মুহতারাম হাজিরিন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুসলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলা করতে না করেছেন মুসলা হলো
মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া নিষেধ করেছেন। কোন জায়গায় নিষেধ করেছে জানেন? যুদ্ধের ময়দানে নিষেধ করেছেন। উহুদের যুদ্ধের কথা আমরা জানি, উহুদের যুদ্ধে কাফেররা মুসলিমদের মেরে হাত পা কেটে দিয়েছিল, নাক কেটে দিয়েছিল, ই করে দিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম সৈনিকদেরকে কমান্ডারদেরকে বলেছেন, খবরদার যুদ্ধের ময়দানও কারো অঙ্গ প্রত্যঙ্গ কাটবে না। যদি সে অপরাধী হয়ে থাকে, যুদ্ধের ময়দানে এসেছে, অস্ত্র চালিয়ে দিবে, হয়তো বেঁচে থাকবে না, মারা যাবে, হয়তো ধরবে, তাদেরকে ধরতে পারবে না। যদি মারা যায় ব্যাস শেষ, তখন হাত কেটে দেওয়া, পা কেটে দেওয়া, নাক কেটে দেওয়া, এটাগুলো বলে মুসলা। এটাগুলো কি কি বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে একজন শত্রুকে, কাফেরকে, বেঈমানকে যুদ্ধের ময়দানে তার হাত পা কাটতে, অঙ্গ প্রত্যঙ্গ কাটতে না করেছেন, সেখানে কারো মনে চাচ্ছে যে আমার এখন আর পুরুষ হয়ে বেঁচে থাকার দরকার নেই, আমি মহিলা হয়ে যাই, আমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে ফেলি, এটা কী ধরনের ভয়াবহ মানসিকতা! এবং বলা যায় এটা বিকৃত রুচির অধিকারী। আরে তারে তো কাটার আগে তারে প্রথম মানসিক ডাক্তার দেখানো উচিত, এমন মনে মনে বলছে এমন ব্যক্তিদেরকে, এই যা মনে বলছে সেটার আগে তাদের মানসিক ডাক্তার দেখানো উচিত। তাদের মানসিক ডাক্তার না দেখায় তাদের বলে ঠিক আছে কাটতে মনে চাচ্ছে দেও কেটে, এটা কেমন ধরনের মানে চিন্তা! মুয়াজ্জাজ মোহতারাম হাজিরিন, তো ওই যে আবার বই পুস্তকের কথা বলছিলাম যে আমাদের পাঠ্য বইতে সরাসরি ট্রান্সজেন্ডার নাই মনে হয়, কিন্তু মনে মনের কথা আছে, মনে মনে মানে গল্পটা এমনভাবে সাজিয়েছে মনে হচ্ছে যে বলছে ম্যাডাম আমার মানে আমরা যেভাবে বেড়ে উঠতে দেখছি যে ছেলে বা মেয়েদের, এটি কি পুরুষ বা মেয়ের একমাত্র ই হতে পারে? আমাদের তো মনে হয় আমার অমুক, তার মনে মনে বলছে এটা, সে বলছে মনে মনে আছে, সব আছে ডকুমেন্ট। তো তখন ম্যাডাম বলছে হ্যাঁ আমরা তো এ ধারণায় বেড়ে উঠছি, ব্যতিক্রম হয়, মানে একটা মৌন সমর্থন দিয়ে গেল। সরাসরি সমর্থন যদি দেওয়া হয় বা এই শব্দের যদি করা হয়, তাহলে তো বাংলাদেশের মতো একটা মুসলিম দেশ এখানে তো হুলস্থুল হয়ে যাবে, এটা হতে পারে এটা। আরে ভাই ব্যতিক্রম তো সব জায়গায় আছে, এটা নিয়মের বহির্ভূত বলতে হবে। আমি একটা মাসালা বলি, দেখেন ফেকার কিতাবের মধ্যে আজ থেকে হাজার বছর আগে একটা ফেকার কিতাবের মধ্যে একটা মাসালা নিয়ে এসেছে। মাসালাটা হলো লিখেছে কোনো বকরির পেটে, বকরি ছাগল, ছাগলের পেট থেকে যদি ভিন্ন কোনো জন্তু বের হয়, অর্থাৎ যার আকার আকৃতিতে দেখতে ছাগলের মতো লাগে না, এখন প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব? তো ফোকাহায়ে কেরাম বলেছেন ভিন্ন কোনো পশু যদি তার জিনসের জাতির বাহিরে গিয়ে তারা যদি মিলন করে তাহলে এটা সম্ভাবনা আছে, সেখানে লিখেছে। আর এমত অবস্থায় যদি ছাগলের পেট থেকে নেকড়ে বা এমন কোনো অদ্ভুত জন্তু যদি বের হয়, হতে পারে বন জঙ্গলে, তাহলে সেটা কুরবানি করা যাবে কি না, এটা একটা অন্য মাসালা। এখান থেকে বুঝেন যে ইসলামিক জ্ঞানী বা স্কলাররা তাদের মাথা আজ থেকে এক দেড় বছর আগে কোথায় চলে গিয়েছিল, এক হাজার বছর আগে। তখন সমাধান দিয়েছে, মানে সেটা মাসালা হলো, হ্যাঁ যদি দেখতে ছাগলের আকার আকৃতি একেবারে বিলকুল মনে হয় না তাহলে সেটা কোরবানি করা যাবে না। তাহলে এখান থেকে বোঝা যায় যে ব্যতিক্রমী বিষয় হয়েছেই। আরবে খচ্চর বলতো একটা প্রাণীকে, খচ্চর বলে, খচ্চরের ডেফিনেশন দিতে গিয়ে বলেছেন ঘোড়া গাধার মিলনে যেই জন্তুটা কি হয় আসে সেটাকে আরবিতে বলে হে খচ্চর। অল খাইল ওয়াল বিগাল ওয়াল হামির আলী তার কাবু হাউজিনা হাজারান। তো আমি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো তাগির খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির চেঞ্জ বা পরিবর্তন করা। এই পরিবর্তনটা আরব জাহেলি যুগের মুশরিকরা করত বিভিন্নভাবে, এবং তারা পশুদের মধ্যে করত, নাক কেটে দিত, কান কেটে দিত। আল্লাহ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম এসে কড়াভাবে নিষেধ করেছেন, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে নিষেধ করেছেন যে এগুলো হলো শয়তানি কর্মকাণ্ড। কি
তো যেখানে পশুর নাক কান ইত্যাদি এইগুলো কাটার অনুমোদন নাই সেখানে মানুষ যাকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টির সেরা বলে ঘোষণা করেছেন সে কাটেকুটে ভিন্ন লিঙ্গে পরিণত হয়ে গেল রূপান্তরিত হয়ে গেল এটার মানে এটা তো শরীয়ত বলার আগে এটা তো মানবিক রুচিবোধের থেকে কত পরিপন্থী সেটা নিজেরাই অনুমান করা যায় বুঝতে পারছি না পারি নাই এখন আসুন এতক্ষণ যা বললাম বললাম এখন কিছু শরীয়তের দৃষ্টিকোণ থেকে তো বলতে হবে কোরআনে কারীম হাদিস থেকে বলি আসুন কোরআনে কারীমে কি বলে দুটো আয়াত সূরা রোমের 30 নম্বর আয়াত আর সূরা নিসার 119 নম্বর আয়াত 19 নম্বর আয়াতটা তো পড়লাম 119 বলে শয়তান বলছে যে আমি তাদেরকে বলবো ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ আল্লাহর সৃষ্টিকে যেন তারা কি করে ফেলে চেঞ্জ করে ফেলে দেখুন এই চেঞ্জ করার বিভিন্ন ব্যাখ্যা তাফসীরের মধ্যে আসছে কিন্তু কোরআনে কারীম হলো জীবন্ত কিতাব কোরআনে কারীম হলো কি জীবন্ত কিতাব কোরআনে কারীম নির্দিষ্ট সময় নির্দিষ্ট এলাকা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না কোরআনে কারীম হলো সব যুগের জন্য সব সময়ের জন্য একেবারে লেটেস্ট অর্থাৎ কোরআনে কারীমকে আধুনিক করার দরকার নেই আছে কোরআনে কারীমের শব্দ চয়ন বাক্য চয়ন এমনভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল করেছেন আপনি পড়বেন পড়তে গিয়ে আপনার মাঝে মধ্যে মনে হবে সম্ভবত আজকের এই 5ই জানুয়ারির জন্যই মনে হয় আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন তাগীর খালকাল্লাহ অনেক ব্যাখ্যা এসেছে কিন্তু আজ থেকে 1500 বছর আগে ইমাম বুখারীদের যুগে এমন তো অপারেশনের মাধ্যমে সেই সময়কার চিকিৎসা বিজ্ঞান এত উন্নত ছিল না মানুষের পার্শ্বপত্র কেটে জোড়া লাগানো যায় এমনই ছিল না তবুও কোরআনে এবং হাদিসের মধ্যে কিন্তু সে ধারণা দেওয়া ছিল যে মানুষের শরীর কাটা যায় ছেঁড়া যায় বুক ফাড়া যায় এটার ই দেওয়া ছিল কিন্তু আপনি বুখারী শরীফ বের করলে দেখবেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মেয়েরাজের কথা যেখানে বলেছে সেখানে আসে সাহাবি বলতেছেন যে আমি দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের বুকে সেলাই এবং সে সেলাই কোন সেলাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হার্ট বের করেছে হয়েছিল হয়ে ধুয়ে আবার জায়গায় প্রতিস্থাপন করে দেওয়া হয়েছিল সাহাবি আনাস বলেন আমি দেখেছি আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ছিনার মধ্যে সেলাইয়ের দাগ মুয়াজ্জাজ মোহতারাম হাজিন কিন্তু আমভাবে এটা তো ছিল সে সময় মুয়াজ্জাজা আমভাবে সাধারণভাবে ব্যাপকভাবে এরকম কাটা ছেঁড়ার প্রচলন তো ছিল না ছিল সেই সময়কার বিজ্ঞান এত কি ছিল না উন্নত ছিল না এই জন্য ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ আল্লাহর সৃষ্টি এর মধ্যে পরিবর্তন করার বিভিন্ন ব্যাখ্যা রয়েছে কিন্তু আপনার বর্তমান সময়ে এসে যখন ট্রান্সজেন্ডারের নামে যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নষ্ট করে ভিন্ন লিঙ্গ কৃত্রিমভাবে প্রতিস্থাপনের যখন কথা চলে আসে তখন কি মনে হয় না যে আল্লাহ এই আয়াতটা এই সময়ের জন্যই নাজিল করেছেন যে শয়তান বলবে তোরা সৃষ্টির পরিবর্তন করে ফেল কারণ আল্লাহর শব্দ তো ব্যাপক ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ মুয়াজ্জাজ মোহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অন্য জায়গার মধ্যে বলেছেন লা তাবদীলা লিখলকিল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করো না আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ধরনের পরিবর্তন করো না বাহ্যিকভাবে হোক অথবা অন্যভাবে হোক কোনো ধরনের পরিবর্তন যেন না হয় এবার হাদিস শরীফের মধ্যে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফ আপনি নিজেও উল্টে দেখতে পারেন 5885 নম্বর হাদিস 5886 নম্বর হাদিস 5887 নম্বর হাদিস ধারাবাহিকভাবে দুই তিনটা হাদিসের মধ্যে এসেছে عن ابن عباس رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عن ابن عباس قال لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين من الرجال بالنساء والمتشبهات من النساء بالرجال رواه البخاري ابن عباس থেকে বর্ণিত হযরত ইবন আব্বাস বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন কাদেরকে ওই সকল পুরুষদেরকে অভিশাপ দিয়েছেন
المتشبهين من الرجال بالنساء তারা পুরুষ হওয়া সত্ত্বেও নারীদের সাদৃশ্য অবলম্বন করার চেষ্টা করে অবলম্বন করার বিভিন্ন হতে পারে পোশাকে আশাকে চাল চলনে কথা বার্তা স্টাইলে এটা আল্লাহ স্বভাব জাত দিয়ে দিয়েছেন একটা মেয়েকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল স্বভাবগতভাবেই এই কিছু ই দিয়ে দিয়েছেন বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষ হওয়ার পরেও যারা মেয়েদের সাজে সাজতে চায় পুরুষ হওয়ার পরেও যারা নিজেদেরকে মনে 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 নারী ভাবতে চায় পুরুষ হওয়ার পরেও যারা মেয়েলি পোশাক পরতে চায় পুরুষ হওয়ার পরেও যারা মেয়েদের সাথে বেশি সময় থাকতে চায় তাদের আড্ডা বন্ধু বান্ধব তাই না মেয়েদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশপ্ত করেছেন বলেছেন এরা অভিশপ্ত ولعن المتشبهات من النساء بالرجال ওই সকল নারী নারী হওয়ার পরেও যারা পুরুষের বেশ ধারণ করতে চায় পুরুষের মতো চাল চলন করতে চায় পুরুষের যেভাবে চলে সেভাবে চলতে চায় পুরুষের সাদৃশ্য অবলম্বন করতে চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরা অভিশপ্ত ওরা অভিশপ্ত পরের হাদিসে 5886 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পরে বলেছেন আখরিজুহুম মিন বুয়ুতিকুম আখরিজুহুম মিন বুয়ুতিকুম এই সকল মাইন্ডের লোকজন যেখানে রয়েছে যারা পুরুষ হওয়ার পরেও নারীর বেশ ধারণ করে নারী হওয়ার পরেও পুরুষের বেশ ধারণ করে আখরিজুহুম মিন বুয়ুতিকুম কোরআন হাদিস আমরা বিশ্বাস করি তো অবশ্যই করি আমরা মুসলিম নামাজ পড়তে আসছি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখরিজুহুম মিন বুয়ুতিকুম ওদেরকে তোমাদের ঘর থেকে বের করে দাও এবং এমন একজন ব্যক্তি কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে রয়েছে আখরাজ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুলানান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজনকে বের করে দিয়েছিলেন ওয়া আখরাজ উমারু ফুলানান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষকে বের করে দিয়েছিলেন আল্লাহু আকবার মুআজ্জাজ মুহতারাম হাজিরিন এখান থেকে এই সকল কাজের ভয়াবহতা সম্পর্কে আমরা তো ওয়াকিফ হাল হলাম হাজারান অনেক সময় ডাক্তার বলে থাকেন বা আমরাও দেখি হরমোনজনিত কারণে অনেক সময় একজন পুরুষ হওয়া সত্ত্বেও তার কণ্ঠস্বর একটু কোমল নরম আবার মেয়ে হওয়া সত্ত্বেও কণ্ঠস্বরটা একটু কি পুরুষালী এটা ব্যতিক্রম আবার অনেক সময় দেখা যায় কোনো মহিলা তার দাড়ি মোচ উঠে আবার অনেক পুরুষ তাদের দাড়ি মোচ উঠে না এটা ব্যতিক্রম বা হরমোনজনিত কারণে হয়ে থাকে এখানে একটা মাসআলা বলে দিই সাথে সাথে মাসআলা নারী বা পুরুষ হিসেবেই জন্মগ্রহণ করেছে কিন্তু হয়তো কোনো খুঁত আছে খুঁত এই খুঁত দূর করার জন্য অপারেশন করার অবকাশ আছে জন্মগতভাবে কারো দেখা যাচ্ছে ঠোঁট কাটা এটা কেটে ঠিক করে দেওয়াটা এটা শরীয়ত কিনা এটা তাগিরে খলকাল্লা না আল্লাহর সৃষ্টিকে চেঞ্জ করে দেওয়া না এটা হলো অসুস্থতা রোগ ব্যাধি এটা ট্রিটমেন্ট করার মতো রোগ ব্যাধিটা যেমন পরবর্তীতে হতে পারে জন্মগত বিভিন্ন কারণেও রোগ ব্যাধি হতে পারে তো এমন কোনো কিছু যদি থেকে থাকে খুঁত ভিতরে বা বাহিরে সে পুরুষ হয়েই জন্মগ্রহণ করেছে কিন্তু কিছু সমস্যা আছে একটু অপারেশন করে দিলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে এটার অবকাশ আছে এটার কি আছে অবকাশ আছে এটাকে তাগিরে খলকাল্লা বলবে না এটাকে কি করবে না তাগিরে খলকাল্লা হলো ওইটা আল্লাহ সুস্থ সবল সুন্দর মতো সৃষ্টি করেছেন শুধুমাত্র আমার মনে চাচ্ছে একটু ভিন্ন বেশ ধরতে অতএব সেই বেশ ধরে চেঞ্জ করে দাও এটাই হলো কি কবিরুর কবিরা গুনা কবিরাতুম মিনাল কাবায়ের আর যদি এটাকে মনে করে এটা করলে কি হয়েছে সে কাফের আল্লাহ